আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি নরম তুলতুলে সুজির রসবড়া পিঠা। এই রসবড়া তৈরি করা অনেক বেশি সহজ, একবার দেখলে যে কেউ এই রসবড়া তৈরি করতে পারবে। হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই রসবড়া। তো চলুন সহজ এই রসবড়াটা কীভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে এই মালাইটা গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন, তো আমি আজকে গরুর দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ দুধ দিলাম। আর এই শিরাটা তৈরি করতে গেলে এই দুধটা খুব বেশি ঘন করা যাবে না। তো দুধটা যখন একটু গরম হয়ে এসেছে আমি এখানে 3-4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটা এলাচ, আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন। 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম জাফরান, এটা একেবারেই অপশনাল। দিয়ে দিচ্ছি ফুড কালার, এটাও অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন সব উপকরণগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধে একটা বলক এসে যাবে তখন চুলা থেকে নামিয়ে দুধটা একপাশে রেখে দিতে হবে। তো আমারটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখানে একটা বল নিয়ে এর ভিতরে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি করে তৈরি করতে পারেন, আরও 3টা অথবা 4টা। এর ভিতরে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে ডিমটাকে বিট করে নিতে হবে। তো আমারটা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। তো আমার ঘরে যে এলাচটা ছিল সেটাকে আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সুজি, আমি 1/2 কাপ সুজি প্রথমে নিয়েছি আর সেটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই সুজিটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও দিতে পারেন। আর সুজিটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করেই দিতে হবে। তো আমি 1/2 কাপ সুজি দেওয়ার পরে আমার মনে হয়েছে এখানে আরও একটু সুজির দরকার, তাই পরে আমি আরও 2 টেবিল চামচের মতো সুজি এখানে অ্যাড করেছি। তো আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী কম বা বেশি লাগতে পারে। আর সুজি অ্যাড করার পরে খুব ভালোভাবে মিশাতে হবে, ভালোভাবে মিশিয়ে একটু ফোমের মতো তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দেখুন ব্যাটারটা এরকম হবে। তো আমি এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম থাকবে আর চুলার আঁচটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু কালার চলে আসবে। এখন আমি ছোট এরকম একটা চামচ দিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি। প্রথম দিকে দিতে গেলে এরকম হয়ে যাবে, মনে হবে যে এবড়ো থেবড়ো, কিন্তু না, আস্তে আস্তে এগুলো গোল হয়ে যাবে। যখন উপরের দিকে একটু ভেসে উঠবে সাথে সাথে উল্টিয়ে দিতে হবে। আর এগুলোকে গোল্ডেন করে ভেজে নেওয়া যাবে না, শক্তও করা যাবে না, তাড়াতাড়ি করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়ে এরকম সাদাতে থাকতে থাকতেই উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু রস ঢুকবে না ভিতর থেকে, নরম হবে না, শক্ত হয়ে থাকবে। তো আমার এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। আর এই ব্যাচটা ভাজা হয়ে গেলে সাথে সাথেই দুধের শিরার ভিতরে দিয়ে দিতে হবে। তো আমার শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল, তাই আমি আবারও একটু গরম করে নিয়েছি। তো সাথে সাথে এর ভিতরে আমি গরম ওই বড়াগুলো দিয়ে নিলাম। তো এখন আমি আরও আরেক ব্যাচ ভেজে নিব, ততক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আরও আরেক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, তো আমি আবারও দুধের ভিতরে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য অপেক্ষা করব। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন রসগুলো একেবারে বড়ার ভিতরে পুরোপুরি টেনে নিয়েছে আর বড়াগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ভিতরে রস ঢুকেছে, নরম তুলতুলে হয়েছে। আপনাদের যদি এর ভিতরে না হয় সেক্ষেত্রে 2 ঘন্টাও রেখে দিতে পারেন। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে দেখেই বুঝতে পারছেন আর কতটা সফট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।
এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।